তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বিয়ে বিষয় নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। আনম্যাচিং কাপল হলে যা হয় আর কি, ম্যাচ খাইতেছে না, আমার দিকে পছন্দ হয়েছে না কাপলটা। আচ্ছা ছেলের খাওয়া অবধি ঠিক ছিল, আমি মাইনে নিতে পারছি, বাট দুর্ভাগ্যবশত মেয়ের খাওয়াটা আমি মাইনে নিতে পারলাম না। কেন জানো? এই দেখো, যখন সে মুখে নিতেছে মনে হইলো কুদাল দিয়ে কূপ মেরা যেন মাটি উঠাইতেছে। যাই হোক, যে বোনটাকে বিয়ে দেওয়া হইতেছে ওই বোনটা খুবই ভাগ্যবতী, জামাই খুবই লাজুক, ক্যামেরার সামনে খুবই লজ্জা পেয়েছে। তবে হ্যাঁ, তার সাথে যেটা বসছে ওইটা লাজুক না ভাই, ওইটা খাওয়া থামাইলই না, আমার জানা মতো খাইছে, সারাদিনই খাইছে, যতক্ষণ বিয়েতে আসলো ততক্ষণই খাইছে। ও কতটা সিস্টেমের মধ্যে ছিল, আর হঠাৎ করে যদি এরকম জ্বর চলে আসে তাহলে কেমনটা লাগতে পারে ভাই? আপনি অবশ্যই কমেন্ট করে বলুন, যদি আপনার সাথে এমন হইতো তাহলে কেমন লাগতো আপনার? আমি বলুম না, আমার শরম করে। নিজেরটা না বলো, অ্যাটলিস্ট মানুষেরটা দেখলে তো হাসি পায়, তাই না? অনেকের মনে এই প্রশ্ন উঠতে পারে, এখানে এত খুশি হয়ে জামাই নাচতেছে কেন? বিয়েটা যদি তোমার হয় আর সাথে যদি তোমার প্রিয় মানুষটার হয় তাহলে কেমন লাগতে পারে? সেই ছেলেটার হয়তো বা তার প্রিয় মানুষটার সাথে বিয়ে হইতেছে, যার কারণে সে এভাবে নাচতেছে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমার কপালটা তার থেকে অনেক খারাপ। বলেন কি? কেন মানে আসলে আমার প্রিয় মানুষের সাথে বিয়ে বুদ্ধের কথা, আমার তো প্রিয় মানুষই নেই। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। আচ্ছা, এখন তোমাদের মুখে একটা প্রশ্ন ছুড়ে মারলাম, তো বলো এখানে মেয়েটা কান্না করতেছিল কেন? আমি বলুম না, আমার শরম করে। মিথ্যা বলা যাবে না, সত্য করে বলো যে এই ভিডিওটা দেখার পরে কে কে হাসছো? আসলে হাসারই কথা, কেননা একটা মেয়ে আর কয়বার যাব বিদায় জানাইতে, তিন চারবার বিদায় জানাইতে যাইতে, এখন তো দুতার বাড়ি খাইতেই হবে, তাই না? হ্যাঁ, বিয়ে বাড়িতে অনেক সময় এমন সিন ঘটে যে খাওয়াইতে আইসে অনেক সময় মুখে লাগাই দেয়, গালে লাগাই দেয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোমাকে মানতে হবে ভাই, মেয়ে মানুষের মাথায় অনেক ব্রেন। কেন? ছেলেটার থুতার মধ্যে এটা ভরাই দেওয়ার কারণে এখন মেয়েটাকে খাওয়াইতে চাইছিল, মেয়েটা খাইতে চাইতেছে না। সে জানতো যে সে যদি এখন এটা খায় তাহলে তার মুখের মধ্যে ভরে যেতে পারে, আর এখন যদি মুখের মধ্যে ভরে যায় তাহলে মেকআপটা উঠে যেতে পারে, আর এই মেকআপ উঠে গেলে অবশ্যই এখানে আশেপাশে যারা মেয়ে দেখতে আসছে তারা সবাই মরে যেতে পারে। জামাই যদি অতিরিক্ত পর্দাশীল হয় তাহলে তো এরকম হবেই, মাস্ক তো ব্যবহার করবেই, এবং এলাকার হলে তো আরো ঝামেলা, মাস্ক না পরে আসতেই পারবে না ভাই। ভাই সিরিয়াসলি, যদি আমার এলাকায় আমার বিয়ে করতে হয় তাহলে মনে কর মাস্ক না, আমি মনে হয় নাও যেতে পারি বিয়েতে, অনলাইনে বিয়ে করতে পারি। আচ্ছা,
এখন আর লং না করে পারলাম না বিষয়টাকে। কেন দেখো, এখন আমি স্পেশালি ওইসব গার্জেনকে বলতে চাই এই কথাগুলো, যারা যারা এই যে টাকাওয়ালা ছেলে খুঁজো। দেখো আন্টি আঙ্কেল, তোমার বুকে ঠাড়া করবো যদি এরকম বুইরা চাচা তোমাদের পছন্দ হয়। কেননা সরকারি চাকরিওয়ালা কিংবা যাই ধরনের কে লেগে বেসরকারি চাকরিওয়ালা, ম্যাক্সিমাম তোমরা যদি টাকাওয়ালা খুঁজো তাহলে বুইরা মনে করো মাথার মধ্যে বাল নাই, নিচের মধ্যে ছাল নাই, কোনো কিছুই থাকবো না, এরকম একটা ছেলে পাইবা। আমরা কি দুষ করছি ভাই, আমাকে একটু বুঝা। আমার 6-7টা ফ্রেন্ডে বিয়ে করলো, একটা ফ্রেন্ডে বাপ হইলো, আর একটা ছোট ভাই কিছুদিন আগে বলায় বিয়ে করলো, আবার হসপিটালে বলিয়ে কিছুদিন পর পর যাইতেছে। আম্মু তোমার কি এইসব চোখে পড়ে না? আমার বিষয়টা কি একবারও মাথায় ঢুকে না তোমার? না, চুপ যাও। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম।